বারের দ্রত করোনা সংক্রমণ বৃদ্ধি নিয়ে উদ্বেগ জেলার চব্বিশ ঘণ্টা মধ্যে চিহ্ন হলে চারিশ সৈত জন সংক্রমিত মে মাছ টপিলা হাজার রাজ্যে করোনা সংক্রমণের দ্বিতীয় লহরের নয় ভাবে চিহ্ন হয়ে সংক্রমিত সংখ্যা দিনক লাগিছে। ରାଜ୍ୟ ସୂଚନା ଓ ଲୋକସମ୍ପର୍କ ବିଭାଗର ରିପୋର୍ଟ ଅନୁସାରେ ଗତ ଚବିଶ ଘଣ୍ଟା ମଧ୍ୟରେ ବାଲେଶ୍ୱର ଜିଲ୍ଲାରେ ଚାରିଶହ ସଇଁତିରିଶ ଜଣ ନୂଆ ପଜିଟିଭ୍ ଚିହ୍ନଟ ହେବାକୁ ନେଇ ସବୁ ମହଲରେ ଉଦ୍ବେଗ ପ୍ରକାଶ ପାଇଛି ନୂଆ ସଂକ୍ରମିତଙ୍କ ମଧ୍ୟରେ ବାଲେଶ୍ୱର ସହରର অৰড বজাৰ অঞ্চলৰ তিনিজ মতিগঞ্জৰু তিনিজ নুৱবজাৰু দুইজ সুনটৰু দূইজণ সমেত বিচিছে ৰোড চিডিয়া পোল দামোদৰপুৰ জিলা মুখ্য চিকিৎসা এফ এম নগৰ হেমকাপদা খপৰাপদা মাকলপুৰ মঠা মিৰ্জা পোখৰী নুৱা গাঁও ৰাণীপাট শ্ৰীকণ্ডপুৰ ভিআইপি ৰোড প্ৰভৃতি অঞ্চল জেলেখ অদৰ ব্লক অঞ্চলৰ তেতিয়া জ ଓ ରେମଣା ବ୍ଲକ୍ରୁ ସତର ଜଣ ବାହାନଗା ବ୍ଲକ୍ରୁ ଦଶ ଜଣ ବାଲିଆପାଳ ବ୍ଲକ୍ରୁ ଚୌରାଶି ଜଣ ବସ୍ତା ବ୍ଲକ୍ରୁ ତେୟାଳିଶ ଜଣ ଭଗରାଇ ବ୍ଲକ୍ରୁ ଏକାବନ ଜଶ ଜଳେଶ୍ୱର ବ୍ଲକ୍ରୁ ଆଠ ଜଣ ଖଇରା ବ୍ଲକ୍ରୁ ଚଉଦ ଜଣ ନୀଳଗିରି ବ୍ଲକ୍ରୁ ସତୁରି ଜଣ ଔପଦା ବ୍ଲକ୍ରୁ ଆଠ ଜଣ ସିମୁଳିଆ ବ୍ଲକ୍ରୁ ଅଶୀ ଜଣ ଓ ସର ବ୍ଲକ୍ରୁ ଛଅ ଜଣ ନୂଆ କରୋନା ସଂକ୍ରମିତ ଭାବେ ଚିହ୍ନଟ ହୋଇଛନ୍ତି

হিসাব অনুসারে গত এপ্রিল মাছ জেলার সংক্রমিত সংখ্যা হজার ছুঁবক কোটি দিন সময় লাগি পরে সংক্রমিত সংখ্যা হাজারে পচার মাত্র দশ দিন সময় লাগছিল তবে মে মাছ প্রথম ছক্রমিত সংখ্যা এক হাজার দ্বিশ ছৌষে বিষয় উদ্বেগর বিষয় হয়েছে এধিকর অধিক সতর্কতা অবলম্বন সর্বদা মাহার ও সামাজিক দূরতা রক্ষা